আজিজে হাই মাদ্রাসা, এবং এই মাদ্রাসা পুরো প্রাকৃতিকভাবে এখন সাজানো হয়ে উঠেছে। এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার এখানে হাজার 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 গাছ এখানে রোপণ করা হয়েছে। যে কোনো স্কুল বা বিদ্যালয় বা যে কোনো জায়গার সৌন্দর্য তখনই সম্ভব যখন সেটা আপনি গাছ থাকবে। গাছ ছাড়া কিন্তু কোনো সৌন্দর্যই পৃথিবীতে সৌন্দর্যের মর্যাদা পেতে পারে। তো আজকে অনেকদিন পর চাচার সঙ্গে আজকে চলে এসেছি, জাহাঙ্গীর চাচা। চাচা কেমন আছেন বলেন তো? এখন ভালোই আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনার যে এই যে ভালো থাকার রাজ, আসুন আসুন আর কথা বলতে, আপনার যে ভালো থাকার রাজটা কি? আজ গাছ যখন নাড়াচাড়া করছে, গাছ থেকে তো সব রোগ ব্যাধি জীবাণু যাতে নষ্ট করে মরে যে গাছ আছে। আচ্ছা, সে গাছ নিয়েই তো আমাদের কাজ করছে। আমাদের মধ্যে রোগ ব্যাধি থাকবে কেন? জীবাণু যা আমাদের বডিতে থাকবে কেন? এটা তো থাকা উচিত না। আচ্ছা, এইখানে যে গাছটা ছিল এই গাছটা কি হয়েছে জানো? ওখানে যে কৃষ্ণচূড়া গাছটা যেটা পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখনটাই, তো এই কৃষ্ণচূড়া গাছটা কি আপনি মানে কবে থেকে দেখছেন ওকে? ওই গাছটা কতদিন থেকে দেখছেন? ওই গাছটা আমাদের লাগানো 15-20 বছর হবে। 15-20 বছর মানে এখানে যা গাছ দেখছেন তা মোটামুটি আপনাদের পরে মানে আপনার চেয়ে বয়স্ক অনেক গাছের? হ্যাঁ, এইসব গাছ তো আমরা লাগানো, আমাদের লাগানো। আচ্ছা, এই গাছ তুলুন গাছ। তো দেখতে পাচ্ছেন আজকে অনেকদিন পর চাচার সঙ্গে কথা বলছি, এই কথা বলাটা আমরা খুব মিস করি। তা আজকে অনেকদিন পর এই ভাবতা আজি যে স্কুলে এই যে বিকেলবেলা যাপন এবং এই যে ঘুরে বেড়ানো একটু চাচার সঙ্গে করতে পারছি, এটা খুব ভালো লাগছে। তো এই চাচার মানে সংস্পর্শে আমরা দেখতে পাচ্ছি এখানটায় বেশ কিছু গাছ হয়েছে, এবং সত্যি কথা বলতে গেলে আমাদের আশেপাশে মুর্শিদাবাদে খুব কম স্কুল পাওয়া যাবে যেখানে এত পরিমাণে গাছ। আচ্ছা চাচা, এই যে এই গাছটা আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা এখন এই যে দাবানল হয়ে গেল, দাবানল হওয়ার একটাই কারণ হলো আমরা তো ও তো কার্বন ডাইঅক্সাইড গুলো গাছ তো শোষণ করবে। জীব জন্তু প্রাণী মানুষ যে হারে বেড়েছে সে হারে তো গাছ আমাদের পৃথিবীতে নেই, আমাদের গাছ তো নির্মূল হয়ে গেছে। এবার এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে কে? এবং আপ কান্ট্রির দেশে যেমন ইটালি টিটালি এসব দেশে যে গাছ, যেমন এখন হচ্ছে কি অ্যামাজন, তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বন জঙ্গল পুড়ে ছারখার, এবং বন জঙ্গলের সাথে হচ্ছে পশু পাখি সমস্ত কিছু পুড়ে ছারখার। আমরা এই যে এই বয়সে এসে আপনি আমরা একটা ভারতবাসীর লোক, কিন্তু আমাদের বিশ্বে যেখানেই গাছ পুড়ুক না কেন, ওখানে গাছে আগুন লেগেছে বা বনে আগুন লেগেছে, তার প্রভাব কি আমাদের উপর পড়বে না কি বলে মনে হয়? আমাদের উপর তো পড়বেই। আচ্ছা, তার কারণ ও কার্বন ডাইঅক্সাইড শোষণ করার মতন উপযুক্ত গাছগুলো নেই। সেই গাছ সেই কার্বন ডাইঅক্সাইড জমা হয়ে হয়ে তো কার্বন ডাইঅক্সাইড গরম, ও তো ফায়ার হয়ে গেল। যেমন যে গাছগুলো তিতু, যেমন আমাদের দেশি নিম, তারপরে ওই যে ক্যালাকুচিয়ে, যার ফল তিতো, পাতা তিতো, গাছ তিতো, সেই গাছের কার্বন ডাইঅক্সাইড শোষণ করার এত ক্ষমতা, সেই গাছগুলোর দাম মূল্য কম বলে আমরা ব্যবহার করছি না, এবং অত কোনো ফল ফুল হয় না বলে আমরা ব্যবহার করছি না, আমরা নির্মূল করে দিয়েছি, যার জন্য দাবানল। তো আমাদের দেশে তো দাবানল আমাদের দেশেও হচ্ছে। তো আমাদের দেশে এই দাবানলকে যদি আমরা রোধ করতে চাই, কিছুটা কমাতে চাই বা বন্ধ করতে চাই, কি করতে হবে বলে মনে হয় আপনার? তিতো গাছগুলো তো লাগাইতে হবে। গাছের মধ্যেও তিতো আছে, যেমন নিম গাছ, তারপরে আপনার বিহারি নিম লাগালে তো হবে না, ও তো তিতো না। আচ্ছা, আমাদের যে দেশি নিম এ হলো আসল তিতো। আমরা অনেকে বলে না, বয়স্ক মানুষরা বলে না যে নিমের ছায়া খুব ঠান্ডা, আরে ও আমার বডির যে গরম সে গরম শুদ্ধি টেনে নেয়, সেই জন্য আমার বডিখানা ঠান্ডা হয়ে গেল, এও মানুষ বুঝেন। আচ্ছা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা তো এখন বীজ হয়ে গেছে, তা এই গাছটা কি গাছ? এই গাছ চাচা জারুল দেখতে পাচ্ছেন, এখানে জারুল গাছ, এবং জারুল গাছের আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানটায় কিন্তু ফল ফুটেছে। এর আগে আমরা দেখেছিলাম এটা বেগুনি রঙের একটা ফুল হয়, এবং সেটা সত্যি কথা বলতে গেলে আপনার হচ্ছে কৃষ্ণচূড়া ফুলকেও হার মানায়, এবং অসম্ভব সুন্দর একটা ফুল যদিও বা কম সময় থাকে। তো এই ধরনের গাছগুলো, যে গাছগুলো আমাদের সত্যি কথা বলতে গেলে অর্থকরী মূল্য হয়তো কম,
কিন্তু পরিবেশের পক্ষে উপকার। সেই গাছগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের এই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, পৃথিবী জুড়ে দাবানল বা এই পরিবেশের যে অবনমন সেটা কিন্তু অনেকটাই কমবে। দাবানলকে দমন করতে গেলে এবং দাবানলের হাত থেকে গাছকে এবং মানুষকে জীবজন্তু প্রাণীদেরকে রক্ষা করতে গেলে সমস্ত, সুতরাং এই হচ্ছে আমাদের কাজ। এবং আমরা জাহাঙ্গীর চাচার কাছ থেকে অনেক আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং একজন বয়স্ক মানুষ, এই ধরনের মানুষ হচ্ছে আমাদের সম্পদ এবং তার কাছ থেকে যতটাই আমরা নিয়ে নিতে পারি সেটাই হচ্ছে আমাদের পক্ষে উপকার এবং আমাদের প্রজন্মের পক্ষে উপকার। যে কোনো গাছের চারা বা বীজ আমি কিন্তু নষ্ট করতে চাই না। আমি যে কোনো জায়গায় একে রোপণ করার ব্যবস্থা হবে কি না সেটাও দেখি এবং যুক্তিবুদ্ধি দিয়েও কাউকে নাগাল্য করাই এবং আমি যতদূর পারি লাগাই।